হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাট্রিক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখাবো 3x3 ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কিভাবে খুবই অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে নির্ণয় করা যায়। চলো আজকের ভিডিও শুরু করা যাক। চলো একটি ম্যাট্রিক্স নেওয়া যাক। ধরা যাক একটি ম্যাট্রিক্স এ নিলাম। এবার আইগেন ভ্যালু নির্ণয় করতে হলে আমি এক্স কে আইগেন ভ্যালু হিসাবে কনসিডার করব। লেট এক্স বি এন আইগেন ভ্যালুজ অফ এ। তারপর ম্যাট্রিক্সের ডায়াগোনাল অর্থাৎ কর্ণ বরাবর এক্স বিয়োগ করব। ঠিক এইভাবে তারপর ম্যাট্রিক্সের ডান পাশের যে 3 এবং 1-1 বিপরীত পাশে লিখব এইভাবে, এবং ম্যাট্রিক্সের বাম পাশের এলিমেন্টকে ডান পাশে লিখব ঠিক এইভাবে। তারপর আমরা এইভাবে দাগ দেব। ইকুয়াল টু দাগ, যেই দাগ দিয়েছি সেই বরাবর এলিমেন্টগুলোকে গুণ করব। 3×1×0 ইকুয়াল টু 0 প্লাস 1-x×-x×1-x প্লাস 2×1×0 ইকুয়াল টু 0। তারপর মাইনাস দেব। অনুরূপভাবে এদিকেরও এদিকেও একই রকমভাবে দাগ দেব ঠিক এইভাবে। তারপর এটাকেও গুণ করব। 2×1-x×1 প্লাস 0×-x×3 ইকুয়াল টু 0 প্লাস 0×1×1-x ইকুয়াল টু 0। তারপর আমরা যেমন গুণ করি এলিমেন্ট এক্স গুলোকে গুণ করব। তারপর এটিকে সমাধান করব। -x প্লাস 2x²-x³-2 প্লাস 2x। এইবার এই পলিনোমিয়ালটাকে 0 সঙ্গে সমান করে x এর ভ্যালুগুলি নির্ণয় করা যাবে, এবং সেটাই হবে এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু। ঠিক এইভাবে এবার এই সমীকরণটাকে সমাধান করলেই আইগেন ভ্যালু এক্স এর ভ্যালু পাওয়া যাবে। অর্থাৎ এই সমীকরণটি সমাধান করে পাওয়া যায় x-1×x+1×x-2 ইকুয়াল টু 0। অর্থাৎ এক্স এর ভ্যালুগুলি হল এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু -1 এবং এক্স ইকুয়াল টু 2। তাই এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হল অর্থাৎ এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলি হল 1, -1 এবং 2।